নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। তো দেখো, চ্যালেঞ্জারের যে বই আছে, এডুকেশনের বই, তো দেখো এই কোশ্চেন পেপার যে এখান থেকে যে সমস্ত এমসিকিউব আছে, যে সমস্ত এসএকিউব আছে, সেগুলো টু দ্য পয়েন্ট তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো দেখো বইটা তোমরা কিনতে পারো, খুবই ভালো বই। এই বই থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, তার জন্য ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমি এই কোশ্চেন পেপারটা বা যত এমসিকিউব এসএকিউব আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি, শিখন কী ধরনের প্রক্রিয়া, অ্যান্সার হবে কৃত্রিম। পরে কোশ্চেন কী বলেছে, বিয়ের অ্যান্সার আগ্রহ। তারপরে কোশ্চেন কী আছে, সাধারণ বা সংরক্ষণ। প্রতাপবিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ কী, অ্যান্সার হবে চিনে নেওয়া। তো বুঝতে পারছো যে মানসিক প্রক্রিয়ার সাহায্যে মানুষ পূর্ব অভিজ্ঞতাকে সঞ্চয় করে রাখে, সেটি হলো অ্যান্সার হবে সংরক্ষণ। তারপরে কোশ্চেন, পরিবর্তন পরিবেশের উপযোগী নতুন আচরণ, অ্যান্সার হবে শিখন। পরে কোশ্চেনের অ্যান্সার হবে সের অ্যান্সার অভাব বোধ থেকে। পরে কোশ্চেনের অ্যান্সার হবে শিখনের দ্বিতীয় স্তর হলো পুনরুদ্দেক, ঠিক আছে। পরে কোশ্চেন কী আছে, যে প্রক্রিয়ায় শিশুরা নতুন নতুন আচরণ করে তাকে বলে কী হবে, অ্যান্সার হবে সের অ্যান্সার শিখন হবে। তো দেখো পরে কোশ্চেন কী বলেছে, অ্যান্সার হবে সের অ্যান্সার আর। পরে কোশ্চেনের অ্যান্সার হবে দ্বিউপাদান তত্ত্বের প্রবক্তা, অ্যান্সার হবে স্পিয়ারম্যান। তো দেখো পুনরুদ্দেক কথাটির অর্থ হলো অ্যান্সার হবে সের অ্যান্সার মনে রাখা। পরে কোশ্চেন কী বলছে, অতীত অভিজ্ঞতার ভিত্তিতে নতুন অভিজ্ঞতার অনুশীলনকে বলে অ্যান্সার হবে বি এর অ্যান্সার শিখন। তো বুঝতে পারছো তোমরা এডুকেশনের প্রথম চ্যাপ্টার থেকে যত এমসিকিউব আছে, এসএকিউব আছে, সেইগুলো টু দ্য পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো পরে কোশ্চেন কী বলছে, থার্স্টনের মতে প্রাথমিক উপাদান হলো অ্যান্সার হবে বি এর অ্যান্সার সাতটি। পরে কোশ্চেন কী বলেছে, ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন, অ্যান্সার হবে থার্স্টন। পরে কোশ্চেন কী বলেছে, শিখনের মৌলিক উপাদানের সংখ্যা, অ্যান্সার হবে সি এর অ্যান্সার চার। তো বুঝতে পারছো খুব সুন্দর করে আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। বইটা খুবই ভালো বই, তোমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে। যারা 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যাদের শিক্ষা বিজ্ঞান আছে, তাদের ক্ষেত্রে বইটা খুবই গুরুত্বপূর্ণ। পরে কোশ্চেন কী বলেছে, শিখন ও পরিণমনের পার্থক্য লেখো, অ্যান্সার কী হবে, শিখন একটি মানসিক প্রক্রিয়া, পরিণমন একটি জৈবিক প্রক্রিয়া। পরে কোশ্চেন কী বলেছে, প্রেষণা কাকে বলে, এটা খুব সুন্দর করে অ্যান্সারগুলো তুলে ধরা হয়েছে। পরে কোশ্চেন কী বলেছে, বৃদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো, তোমরা তো জানো বৃদ্ধির একটি বৈশিষ্ট্য হলো বৃদ্ধি যে কোনো সমস্যা সমাধানে অংশ নেয়, ঠিক আছে। তো বুঝতে পারছো পরিণমনের দুটি বৈশিষ্ট্য লক্ষ্য, তোমরা তো জানো যে পরিণমন একটি বৈদিক প্রক্রিয়া এবং পরিণমন ব্যক্তির ইচ্ছাধীন নয়, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। তোমরা এইগুলো বাড়িতে বসে যদি মুখস্থ করো, খাতায় লিখে নেবে নোটসগুলো, ঠিক আছে। তো দেখো নেক্সট কোশ্চেন কী আছে, বুদ্ধাঙ্ক কী। বুদ্ধাঙ্ক বলতে আমরা বয়স ও মানসিক বয়সের অনুপাতকে বোঝাই, ঠিক আছে। পরে কোশ্চেন কী আছে, আগ্রহ কাকে বলে, অ্যান্সার হবে আগ্রহ হলো কোনো বিশেষ বস্তু বা কাজের প্রতি মানসিক আকর্ষণ। পরে কোশ্চেন কী আছে, শিখন বলতে কী বোঝো, অ্যান্সার হবে অনুশীলনের ফলে আচরণের সৃষ্টি বা পরিবর্তনকে শিখন বলে। পরে কোশ্চেন কী আছে, দলগত তত্ত্বের প্রবর্তককে, অ্যান্সার হবে থার্স্টন। পরে কোশ্চেন, বুদ্ধির অভিজ্ঞা কী, অ্যান্সার হবে বুদ্ধির অভিজ্ঞা হলো বুদ্ধির পরিমাপের কৌশল। পরে কোশ্চেন, আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখো, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন এখানে কিন্তু টু দ্য পয়েন্ট সলভ করা হয়েছে। এটা কিন্তু চ্যালেঞ্জারের একটা বই, তো দেখো তোমরা এই বইটা কিনে পড়তে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। তো আমি মনে করি এই বইটা আমার কাছে ছিল, আমি মনে করি যে এই বইটা যদি তোমাদের কিছুটা উপকারে কাজে লাগে তার জন্য আমি দিয়েছি, ঠিক আছে। তো দেখো পরে কোশ্চেন কী আছে, শিখন প্রক্রিয়ায় পর্যায়গুলি কী কী, অ্যান্সার হবে শিখন প্রক্রিয়া ছিল অভিজ্ঞতা অর্জন, সংরক্ষণ ধারণ ও পুনরুদ্দেক বা মনে করা, বা প্রতাপবিজ্ঞা বা চেনা। পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন কী আছে, শিখনের দুটি বৈশিষ্ট্য লক্ষ্য, অ্যান্সার হবে শিখন আচরণে পরিবর্তন আনে, শিখন অনুশীলন ভিত্তিক। পরে কোশ্চেন কী আছে, পরিণমন কী, অ্যান্সার হবে পরিণমন একটি চর্চা যা অনুশীলন ও শিখন নিরপেক্ষ স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটি আপনা আপনি ব্যক্তির মধ্যে সঞ্চারিত হয়ে তার অভ্যন্তরীণ বৃদ্ধিতে সহায়তা করে। পরে কোশ্চেন কী বলেছে, এস এম এ এর পুরো কথাটি কী, এর অ্যান্সার হবে, এস এম এর পুরো নাম হচ্ছিল স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি। পরে কোশ্চেন, জি এম এর পুরো নাম কি, অ্যান্সার হবে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। পরে কোশ্চেন কি, শিখন ও পরিণমনের একটি সাদৃশ্য লেখো। পরে কোশ্চেন কি বলেছে, জ্ঞাগনির মতে সবথেকে উচ্চ পর্যায়ের শিখন কোনটি, তো দেখো অ্যান্সারগুলো খুব সুন্দর করে লেখা আছে। সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, প্রত্যেকটা কোশ্চেন এই চ্যালেঞ্জের বইতে কিন্তু খুব সুন্দর করে উল্লেখ করা আছে। এই বইটা আমার কোনো ছাত্র ছিল, তো ভাবলাম যে তোমাদেরও কাজে লাগতে পারে এমসিকিউব এবং এসএকিউবের সলভ পেপারের জন্য, তার জন্য আমি ভিডিওটা দিলাম। তো বুঝতে পারছো, তো দেখো প্রত্যেকটা কোশ্চেন এখানে কিন্তু টু দ্য পয়েন্ট সলভ করা আছে। পরে কোশ্চেন কী, মনোযোগের দুটি বস্তুগত নির্ধারক কী, মনোযোগের দুটি বস্তুগত নির্ধারকের নাম হলো তীব্রতা ও রং। পরের কোশ্চেন কী বলেছে, বিশেষ মানসিক ক্ষমতা বলতে কী বোঝো, কোনো বিশেষ কাজের জন্য সাধারণ ক্ষমতার পাশাপাশি একটি বিশেষ ক্ষমতার প্রয়োজন হয়, এই ক্ষমতা ও কাজটি ব্যতীত অন্য কোনো কাজ দরকার হয় না।
তাকেই বলে বিশেষ ক্ষমতা। স্পিয়ারম্যানের এই ক্ষমতাকে বলেছে এস ক্ষমতা। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।